নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই অনুষ্ঠিত হবে ধনতেরাস অনুষ্ঠান ধনতেরাসে কিছু কিছু জিনিস রয়েছে যদি আপনি কিনেন তা যেমন সৌভাগ্য বহন করে নিয়ে আসে ঠিক তেমনই কিছু কিছু জিনিস রয়েছে আপনি যদি কিনেন তবে আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন কাজেই সেই জিনিসগুলি ধনতেরাসে আপনি কেনা বর্জন করুন কি সেই জিনিস আসুন যা ধনতেরাসে কেনা উচিত নয় আসুন আমি আপনাদের সেই জিনিসের নাম জানিয়ে রাখি ধন শব্দের অর্থ সম্পদ আর তেরাস কথার অর্থ ত্রয়োদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে অনুষ্ঠিত হয় এই ধনতেরাস অনুষ্ঠান এই ধনতেরাস অনুষ্ঠানে কিছু কিছু দ্রব্য রয়েছে যা ক্রয় করা যেমন শুভ তেমনি কিছু কিছু দ্রব্য রয়েছে যা আপনি যদি ক্রয় করেন তবে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন প্রথম কাঁচের জিনিস ধনতেরাসের দিন কেনা উচিত নয় কাউকে কাঁচের জিনিস গিফট করা উচিত নয় আর যদি কাউকে কাঁচের জিনিস উপহার হিসাবে দিতে চান তবে আগের দিন কিনে রাখুন কিন্তু ধনতেরাসের দিন কোনো রকমভাবেই কাঁচের জিনিস কিনবেন না কারণ কাঁচের সঙ্গে রাহুর যোগ আছে বলে ধরা হয় এতে আপনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে এছাড়াও কাউকে গিফট দিলে তার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে তাই এই দিন কাঁচের বাসন কাঁচের শোপিস কাঁচের ফটো ফ্রেম ইত্যাদির মতো কাঁচের বস্তু কিনবেন না দ্বিতীয়ত ধনতেরাসের দিন কোনোভাবেই ধারানো কোনো সামগ্রী যেমন চাকু কাঁচি বটি সূচ ইত্যাদি কেনা যাবে না এই জিনিসগুলো অশুভ এই দিন ফাঁকা পাত্র কিনে বাড়িতে প্রবেশ করা যাবে না ফাঁকা পাত্র আপনি কিনুন কিন্তু যখন বাড়িতে প্রবেশ করবেন সেই ফাঁকা পাত্রের মধ্যে কিছু না কিছু রেখে দিন আপনি টাকা রাখতে পারেন পয়সা রাখতে পারেন কোনো কাপড় রাখতে পারেন কোনো না কোনো কিছু রেখে দিন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করুন চতুর্থ সোনা চাঁদি ছাড়া অন্য ধাতুর গহনা ধনতেরাসের দিন কেনা উচিত নয় তা যতই দামি হোক না কেন সেই দিন কেনা একদম উচিত কাজ হবে না পঞ্চম ধনতেরাসের দিন তৈন জাতীয় কোনো বস্তু কিনবেন না আর যদি কিনতেই হয় তবে আগের দিন কিনে রাখুন এছাড়াও ধনতেরাসের দিন কাউকে কোনো কিছু উপহার দিবেন না কারণ মনে করা হয় এই দিন উপহার দেওয়া মানে নিজের সমৃদ্ধি অন্যের হাতে তুলে দেওয়া তাই উপহার বা গিফট যদি দিতেই হয় তবে ধনতেরাসের আগে দিন অথবা ধনতেরাস শেষ হয়ে যাওয়ার পরে দিন কিন্তু ধনতেরাসের দিন একদমই দিবেন না এই নিয়মগুলি মানার চেষ্টা করুন দেখবেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বজায় থাকবে ধন্যবাদ